হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাজে এবং দূরে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটি, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যে ঝড় তুফান গেল, ঝড় তুফানে কারেন্ট ছিল না, মোবাইলে চার্জ ছিল না। এই যে দেখো বাড়িঘর উঠানের কী অবস্থা, গাছ থেকে কাঁচা কাঁঠাল পড়ে গেছে, পাকা কাঁঠাল, ওইদিকে ওই যে মই লাগে। আমি আবার গাছপালা সব ঠিকঠাক করতেছি, সব একদম উলট পালট হয়ে গেছে। তো এই যে মোবাইলে মানে কারেন্ট আসার পর মোবাইলে চার্জ দিয়ে 10 মিনিট চার্জ হয়েছে। আর আমি তোমাদের ভাবলাম যে তোমার যাতে একটু ভিডিওটা শেয়ার করি, শেয়ার না করলে তাহলে তো আর ভালো লাগে না আমার নিজেরও। তো 2 দিন মানে একদিন এক রাত কারেন্ট ছাড়া কীরকম একটা অবস্থার মধ্যে কাটাইছি। তারপর শেষে আজকে সকালবেলা মানে এই যে 11টার দিকে হয়তো কারেন্ট আসছে। আর এই যে দেখো বাড়িঘর সামনাটাও ওই একই অবস্থায় হয়েছিল। তো গাছপালা মোটামুটি এগুলো আমি ঠিক করছি, বেঁধে রশি দেওয়া, বাইদা টাইদা বাঁশ দিয়ে এই যে খাড়া করাইছি। সব একদম মাটিতে শুয়ে পড়ছিল ঝড় বাতাসে। কি পরিমাণ ঝড় তুফান যে হলো, আমরা তো সেই তুলনায় আল্লাহর পাক আমাদের ভালো রাখছে, কিন্তু অন্যান্য জায়গায় যে অবস্থা হয়েছে ওগুলো দেখলে তো অনেক ভয় লাগে, অনেক কষ্ট লাগে। কি করব, তারা কতটা অবস্থায়, নিরাপদ অবস্থায় আছে, আর এদিকে ঘর বাড়ি তো পরিষ্কার করবো। আর দেখো ফ্রিজের কি অবস্থা হয়েছে, দেখো ফ্রিজের বরফ সব খুলে খুলে একদম পুরো পানি ছেড়ে দিছে। একটু ফ্রিজে বরফ নাই, এটা দেখো পানিতে একদম ফ্রিজের ভেতরও কিন্তু বন্যা হয়ে গেছে। তো এই ফ্রিজটাকে এখন যেহেতু কারেন্ট আসছে, তো সব কিছুই যে নামিয়ে দিতেছি, নামায় আবার আগের মতো ফ্রিজটা মুছে টুছে পরিষ্কার করে তারপর সব কিছু গুছায় রাখবো। আবার যেহেতু কারেন্ট আসছে মনে হয় না কারেন্ট আর যাইবো। আর এই যে ঘর বাড়ি এখনও পরিষ্কার করা হয় নাই, তো যে আমি শুধুমাত্র ওই যে গাছটাই করে আসলাম। আর এদিকে মেয়ের বলছি যে তুমি একটু রান্নাবান্না করো, মেয়ে কুকারে ডাল বসাইছে, আর এদিকে যে কাটাকাটি করতেছে, আর এখানে যে ভাত বসাইছে, সাথে আলু সিদ্ধ দিছে। আমি বলছি যা পারো করো। তা আমি এবার ফ্রিজ থেকে মাছ বসিয়ে দিছি, রুই মাছ বলতেছে ওটা আলু দিয়ে ভুনা করে। আমি বললাম ঠিক আছে করো। তো মেয়ে ওদিকে রান্নাবান্না করছে, এদিকে যে দেখো আমি ফ্রিজ ট্রিজ একদম পরিষ্কার করে সব কিছু আমার জায়গাটা জায়গা সুন্দর করে গুছাই, যে দেখো ঠিকঠাক করে রাখলাম। তো এখন মোটামুটি কারেন্ট আছে, এখন সব কিছু রাখার পরে আবার আগের মতো বরফ টরফ হবে। ওইদিকে মেয়েরও রান্নাবান্না কমপ্লিট। তো এই যে দেখো এখানে মেয়ে যে আলু দিয়ে রুই মাছ ছোটো ছোটো করে কেটে এই যে ভুনা করছে টমেটো দিয়ে দিয়ে, আর এখানে ডাল ভর্তা করছে, ঘন একটা যে ডাল ভর্তা হয় সেটাই বাগার দিয়ে, আর এখানে ডাল ভর্তা বানিয়েছে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে। যাক তো ভালোই, আজকে অনেকদিন পর বড় মেয়ে রান্না করছে, বড় মেয়ের হাতের খাবার খাবার শুরু করে চলো গোসল করবো। আর এই যে দেখো আমি গোসল করে এইমাত্রই আসলাম। আর কি বলবো, মানে উঠানটা ঝাড়ু দিতে পারিনি, উঠানটা ঝাড়ু দিতে গেছিলাম। এই যে দেখো কতটুকু উঠানটা ঝাড়ু দিয়ে রাখছি, মানে এত মানে অবস্থা যে কি বলবো, পাতাগুলো যে কাঁচা পাতাগুলো বাতাসে পড়ছে সব একদম মাটির সাথে লেগে লেগে রয়েছে। মানে এগুলি খুচায় খুচায় যদি ঝাড়ু দিতে যাই তাহলে তো আমার 2 দিন লেগে যাবে এই উঠান ঝাড়ু দিতে। সেই জন্য আজকে আর উঠান ঝাড়ু দিলাম না, কালকে যদি ভালো করে রোদ উঠে তারপর রোদে শুকাইলে আলগা হয়ে যাবে তখন ঝাড়ু দেওয়ার। গোসল করতে সময় দেখো এক বালতি কাপড় ধুয়েছি, কাপড় ধুয়ে তারপর গোসল করছি। আর এই যে এই গাছটা সকালবেলা একদম মাটিতে শুয়ে পড়ছিলো, এখন মোটামুটি যে বাঁশ টাস দিয়ে ঠেকনা টুকনা দিয়ে যে দাঁড়া করে দিয়ে, যেটা হচ্ছে সপেটা গাছ, তো আমার পছন্দের একটা ফল সপেটা। আর এই দেখতে পারতাম উঠান বাড়ির কী অবস্থা, এগুলো আজকে আর পরিষ্কার করবো না। প্রচুর ক্ষুদা লেগে গেছে, হাত পা একদম কাঁপতেছে। এখন সকালবেলা শুধু এক কাপ চা বিস্কিট খেয়েছিলাম। তো এই যে এখানে মাছপোনা আলু ভর্তা এই যে ডাল ভর্তা নিয়ে এনেছি। তো চলো দেখি আজকে মেয়ে কেমন রান্না করলো, মেয়ের হাতে খাবার খাবো আজকে অনেকদিন পর। তো যেহেতু মেয়েরা পড়ালেখা করে ওদের দিয়ে তেমন একটা আমি কাজ করাই না, তো মাঝে মাঝে যখন আমি বলি তখন ওরা আমার রান্নাবান্না করে, কাজকর্ম করে, আমাকে অনেকটা সাহায্য করে। তো যাক মাশাআল্লাহ, আলু ভর্তাটাও মজা হয়েছে, ডাল ভর্তাটাও মোটামুটি মাশাআল্লাহ সব কিছুই মজা হয়েছে, অতটা খারাপ হয়নি, সবই ভালো হয়েছে। তো কেউ না খেতে পারবো না, মোটামুটি খাওয়া চলে, সবাই চোখ বন্ধ করে মানে খাইতে পারবো, মোটামুটি সবই মজাই হয়েছে। তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নেই, দুপুরে খাওয়া দাওয়া করে মানে আমি একটু রেস্ট মনে হয় নিতে পারবো না, আমার আবার একটা জায়গায় বেরোতে হবে, ওইখানেও যাওয়াটা খুবই জরুরি। তো চলো খাওয়া দাওয়া শেষ করে ওখানে বেরিয়ে পড়বো। এই যে দেখো আমি কিন্তু বেরিয়ে পরিস্থিতি যে আমি এখন সিএনজিতে বসে আছি, তো আমি একটা জায়গায় যাইতেছি। তো কোন জায়গায় যাইতেছি তোমাকে গিয়ে ওখানে দেখাবো, আর কিছুর জন্য ওখানে যাচ্ছি সেটাও তোমাদের বলবো, কারণ এখানে না গেলেও হয় না, কারণ বার এত সারাদিন এতটা কাজ করছি, সকাল থেকে মানে একটু রেস্ট করার সময় নেই, আর এখনও রেস্ট করতে পারলাম না। তো তারপরে এখন আমার দৌড়ে যাই, একটা ফোন আসছিল যে একটা দরকার আছে, আমাকে
আমাকে ওখানে যেতে হবে। আর এই যে দেখো আমি চলেও আসছি, তো এখানে দেখো কি সুন্দর নিরিবিলি এলাকা। তো এখানে আসছি মূলত, এখানে আমাদের একটা জায়গা আছে, তো এটা মূলত আম বাগান। তো মা যাইতেছে আগে আগে, আর আমি হচ্ছে পিছনে পিছনে এই যে ভিডিও করতে করতে তোমাদের শেয়ার করতে যাচ্ছি। তো আমার এখানে একটা আম বাগান আছে, তো আমাদের বাসা থেকে অনেকটা দূরে, বছরেও মানে একবার আসা হয় এখানে শুধু আম টাম নেওয়ার জন্য। তো কি বলবো, তো আমি এখানের যে আম বাগানের জমিটা আছে সেই জমিটা আমি বিক্রি করে দেব। তো সেই জন্য মূলত এখানে আসা। তো এখানে লোকজন আসবে, তারা দেখবে, তাদের সাথে একটু কথা বলবো, মানে তারা সরাসরি দেখবে। তো তারা বলতেছিল আপনারাও আসেন, এসে মানে একটু দেখান মানে কোন থেকে কিরকম কতটুকু। ওই যে ওইখানে সামনে আবার আমার ভাই ভাই দাঁড়ায় আছে, তো উনি আর কি সব কিছুই করে, ওনার কাছে দিছি দায়িত্বটা। তো ভাই বলতেছিল যে একটু আসো, তো সেই জন্য এখানে মূলত আসা। এই যে দেখো জায়গার কী অবস্থা, ঝড় তুফান হয়ে একদম গাছপালার পাতা টাতা পড়ে, দেখো কী অবস্থা। এই যে দেখতে পারতেছো, এই যে এটা হচ্ছে আম বাগান, এটার চারিদিকে শুধু আম গাছ আর আম গাছ। তো এই যে দেখো আমি একদম জায়গার মাঝখানে গিয়ে দাঁড়াই, একদম অনেকটাই উঁচু। আর ওই যে ওইদিকে আবার একটা ছোট্ট একটা পুষ্করিণীর মতো আছে, এই যে দেখো। তো ওইখানে পুষ্করিণী, তো বৃষ্টির অনেক পানি জমে আছে, তো ওখানে কোনো মাছ টাছ চাষ করা হয় না, যেহেতু আমরা এখানে আসি না, শুধু যে বছরে একবার আম নেওয়ার জন্য আসি। আর এইবার আমনি তো আসি না, আর আইসা গাছের দিকে উপর দিকে তাকিয়ে দেখি যে গাছে তো আম নাই, কাঁঠাল আছে। যে গাছে মাশাল্লাহ কতগুলো কাঁঠাল আছে, কিন্তু গাছে একটা আমরা ঝড়ে সব আম পড়ে গেছে। তো পড়বে তো যে ঝড় হয়েছে, রেমালের যে উৎপাদ যে তাণ্ডব হয়েছে, শুধু মানে আর কিছু এলাকায় ভালো আছে, আর কিছু এলাকায় একদম পুরো বড় না হয়ে গেছে, কি অবস্থা। তো এই যে চলো বিকেলে যে দেখো এখানে আসলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ দেখা যায় হয়তো আর কখনো এই জায়গায় আসা হবে না, কারণ বিক্রি করে দিলে তো তখন একটু অন্য একজনের হয়ে যাবে। জায়গাটা কিন্তু অনেক বড়, একদম সুন্দর, চার কোনা স্কোয়ার, অনেক সুন্দর একটা জায়গা। তো চলো, আর এই যে দেখো আমি বাসায় চলে আসছি, এখন সন্ধ্যে হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে ভিডিওটা একদম খুবই অল্প, খুবই ছোট হয়েছে, তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো, ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাসায় এসে দেখি মেয়ে ভাবছে আমার আসতে দেরি হবে, মেয়ে অল্প করেই চা বানাইছে আর সবার জন্য অল্প করেই চা নিয়েছে। আর এখানে যে আমারটা দেখে দেখে শিখছে, ওই যে আমি একটা ই বানাই না গোলগুলা, ওই যে ময়দা চিনি দিয়ে সেটাই বানাইছে। তো চলো এটা দিয়ে নাস্তা করে নিই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।